আমরা প্রথম থেকেই চলছি, সকালে বলছে ঘোড়া নিতে, আমরা ঘোড়া নিইনি, প্রচণ্ডভাবেই হাঁটছি, হাঁটতে হাঁটতে চলছি। আমার ছেলে সেও হাঁটছে, আমার হাজবেন্ড উঠে গেছে, মিশো, প্রীতি এরাও হাঁটছে, মাসি পেছনে আছে, খুব পেছনে নয়, অল্প পেছনে, কিন্তু আমরা চেষ্টা করছি হেঁটেই যাওয়ার। বাবাকে, বাবার কাছে যাব, হেঁটেই যাব। ভিউ খুব সুন্দর, অবশ্যই অসাধারণ ভিউ, সামনে হিমালয় পর্বত, মন ভরা ভালোবাসা নিয়ে কেদারনাথের কাছে রওনা দিচ্ছি। খুবই সুন্দর ভিউ, মন ভরে যায়, সমস্ত কষ্ট, সমস্ত কষ্ট একদম হিমিশে শেষ হয়ে যায়। ভাবি তাকিয়ে বলো হর হর মহাদেব। এই হাঁটা কিছু নয়, বাবার কাছে যেতে গেলে সকলকে কষ্ট করতে হয়, কেদারনাথ দর্শন হচ্ছে, খুব হারামি হেঁটে 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 যাচ্ছি। ভাবি ওই জানা পাহাড়ের সামনেটা ভিডিও করছি আমি। এই এরম করলে কি করে হবে, আমরা তো পড়ে যাবো তোমাদের ঘোড়ার চক্করে। ভাবি একবার ওখানটা দাঁড়া, প্রীতি আর তুই দাঁড়া, আমি এ করে নিচ্ছি। ভাবি এখানটা দাঁড়া না, আমি তোকে দাঁড়াতে বলছি। আমি চলে যাই একটু, নে ওখানটা দাঁড়া।